সবাই বলতেছে যে ভালো ভালো হবে সবাই বলতেছে ভালো যে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ সবাই খুশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার বাড়ির আজকে অনুষ্ঠান এতদিন ধরে বল সবাই হয়তো বলছেন যে কবে অনুষ্ঠান আজ শুক্রবার আজকে আমার বাসায় অনুষ্ঠান মামা লাস্ট পর্যন্ত আপনার গরুর গোশ কয় মন হলো আমরা তো সব হারিয়ে গেলাম আপনার কাছে না তোমরা তো কইছি যে আমার গার গোশ কাটি দিতে চাইছিলাম তো তোমরা এরকম করলি কে আচ্ছা না না বাবা সিটার বানাই নাই বাবা বাবা সিটার বানাই নাই মামা বলেছে যে আমি 6.5 মণি দেবো এই গরু থেকে পরে ওই গরু থেকে 6 মণ 26 কেজি আমরা যে আইডিয়া করেছি তার থেকেও বেশি পরবর্তীতে আমরা গরুর মাংস আরো 30 কেজি কিনেছি প্লাস মহিষের মাংস আরো 1 মণ সব মিলায় 8 মণ প্লাস তাই না মামা 8.5 মণ গোশ তো এখানে আছে বাবুর্চি আমি তাদের সঙ্গে কথা বলে দেখেন আমার আমার গ্রামের যত আমাদের আমার পাড়ার প্রতিবেশী যেসব ভাই ব্রাদাররা আছে তার ধরনের অনুষ্ঠান হয় আমাদের এলাকায় তখন এলাকার সব কাজকর্ম বন্ধ রাখি সবাই আমরা ওই বাড়িতে অ্যাটেন্ড করি তো এখন এই যে আমার এক ভাই এখন মেন বাবুর্চির সঙ্গে আমরা কথা বলবো যে বাবুর্চি বলবে যে আমাদের গোশ অনুযায়ী মানুষ অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা এর এখানে মেন হেড বাবুর্চি আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতগুলো মানুষের 800 মানুষের মানে রান্নার বাবুর্চি এই ইনি আপনার নাম কি নূরজামাল নূরজামান হ্যাঁ তো এর আগে কি ঈদ থেকে বড় আয়োজন হ্যাঁ ঈদ থেকে 15 মণ 20 মণ এরকম রান্না করেছে হ্যাঁ ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না আমার এই গোশ কতজন মাংস এই এই আজকের আয়োজনের যে গোশ রান্না করতেছেন কতজন মানুষ খেতে পারবে 1000 1000 মানুষ খেতে পারবে আলহামদুলিল্লাহ এইসব কথা শুনতে আসলে ভালো লাগে তো এখানে ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ইনশাআল্লাহ ভালো আপনার বাসায় আগে কি এত বড় অনুষ্ঠান কখনো হয়েছে মানে আপনার বাড়ি না হয় নাই হয় নাই এই সর্বোচ্চ বড় তাতে আজকে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আজকে এত বড় অনুষ্ঠান করা আছে আমার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি খুশি আছেন ইনশাআল্লাহ খুশি হ্যাঁ ইনশাআল্লাহ খুশি এই যে আমার অনেক ভাই বোনেরা সবাই কিন্তু আপনাকে অনেক ভালোবাসে তে তাদের যে দাওয়াত দিলেন না এটা কি ঠিক করলেন যারা আপনার ভিডিও গুলি দেখতেছে তারা তাদের যে দাওয়াত দিলেন না এটা কি ঠিক হলো ভাইরা আমাকে বলতেছে যে ভাই আমাদের তো দাওয়াত করলেন না যারা আমার ভিডিও গুলো দেখে আপনাকে দেখে তাদের কি বলবেন এদের অসুবিধা না আমার আজকাল ইমোশন করে যে এদের সবাইকে দাওয়াত দেবো তার মানে ওই ভাই ব্রাদারের জন্য তো ব্যক্তিগত হয়ে যাবে তখন বলবে না কখনো এটা করবে না 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 আমি ভাই ভাই চেষ্টা করবেন চেষ্টা করবে আর এত মানুষ তো একসঙ্গে দিয়া শুনবো না না আরো তো অনুষ্ঠান আছে পরে হ্যাঁ হ্যাঁ মায়ে সাক্ষী দিয়ে গেলে হয় আর হলে আর না হলে আপনি বাসি থাকতে ওই অনুষ্ঠান তাহলে ওই আমি আমার দাওয়াত দেবো আচ্ছা দোয়া করবেন আমার আব্বার জন্য আমার আব্বা বলতেছে যদি আমি বাসি থাকি সামনে যদি এরকম আরো প্রোগ্রাম আসে তাহলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে আপ্যায়ন করার জন্য তবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই সবাই বলতেছে যে ভালো ভালো হবে সবাই বলতেছে ভালো যায় আচ্ছা যাক আলহামদুলিল্লাহ সবাই খুশি আমার এখানে সবাই সুখী যে আমরা এতবার অনুষ্ঠান পাই নাই আজ পাইছি তোমার এই জন্য তোমার খুব ভালোবাসছে যে আমাদের খুব খুশি আপনার পাড়ার প্রতিবেশী সবার সঙ্গে সম্পর্ক সবসময় ভালো রাখা লাগবে কারণ পাড়ার প্রতিবেশীরাই সর্বপ্রথমে আপনার বিপদে আগে আসবে প্রথমে পাড়ার প্রতিবেশীরাই আমরা আগে আসবে এই জন্য এদের খুশি করলি বেড়াই আমি খুশি আর অনেক দূর কার তো তারা আসতে আসতে হয়তো আমি মরেও দেয় পারি আর ইরাই আগে নিয়ে যাবে আমার ইরাই আমার আগে নিয়ে যাবে ধন্যবাদ তো এখানে দেখেন সব ভাই ব্রাদার এখানে সবার আমার মামা আছে ভাই আছে চাচা আছে নানা আছে সবাই আছে তো আসলে এই মানুষগুলো নিয়েই আমাদের পথ চলা আমাদের এলাকার যারা ভাই ব্রাদার আছে ইনাদেরকে নিয়েই আমাদের এই আয়োজনগুলো হয় আর গোশ যেহেতু 8 মণ প্লাস গোশ যার কারণে কিন্তু ডেকসি অনেকগুলো একসঙ্গে বসাইছে তো আমাদের জন্য দোয়া করবেন আমার খুব ইচ্ছে ছিল যে আমার যারা ভিউয়ার আছে তাদের নিয়ে বড় একটা আয়োজন করা দোয়া করবেন এই রকম ক্ষমতা বা এই রকম যেন আমি একটা অনুষ্ঠান করতে পারি অনেকেই বলবেন ভাই খালি বলেন আশা দেন না আমি ভাই ইচ্ছে আছে আমার যে কেউ না শুধু আমার ভিউয়াররা বাস তাদেরকে নিয়ে আমি এই ধরনের একটা অনুষ্ঠান করতে চাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম